হাইদার মিয়া, ওই হাইদার মিয়া, এই বাড়ির লোক যে তো গেছে কই? তুই মাইরুরে হলে চিনি কি? রেশমি, আ রেশমি, ম্যাডাম আপনি আপনি এত পরেশানি হয়ে অনেক দূর থেকে জার্নি করছেন না? আপনি এখন রেস্ট করেন, পরে সবার খোঁজ নিয়ে আম্মা জান আয়া বলছেন আমি তারও টেনশন করবা লাগছিলাম, এত দেরি হইল কেলা? সে তো কখন রওনা দিছেন? তুমগো কাউরে না দেখে তো গলা আমার কাট হয়ে আইতেছে। আর তোমার আব্বা জান কই? সে তো মনে হয় গোফের তেল দিয়ে ঘুমাইতেছে নাকি? না আম্মা জান, আব্বা জান তো একটা দরকারি মিটিং এ গেছে। শুনেন আম্মা জান, আপনি কিন্তু আব্বা জানের লগে একদম চিল্লাচিল্লি করবেন না। আপনি ছিলেন না, আপনার লেগা আব্বা জান যে টেনশন করছে সেটা কিন্তু আমি নিজে চোখে দেখছি। তোমার আব্বা জানে সারাক্ষণ তো আমার ফোনের উপরে রাখে, আরে তার ফোনের যন্ত্রণা আমি তো কোনো কাজ কামি করবো পারি নাই। আমি ফোনটা কাটা দিলে সে আবার ফোন দেয়, আবার ফোন দেয়, আবার ফোন দেয়, বুঝবার পারছো? আমি তাহলে যাই গা ম্যাডাম, ড্রাইভার দিয়ে ব্যাগ লাগে সব পাঠাই দিই। যাও তাহলে। আচ্ছা রেশমি, এখানকার খবর খবর কি কত দেখি? তোমার আব্বা যে তোমার ফোন করছিল, ফোনে তুমি কিছু বুঝে পারি নাই, ক্যাটা নাকি কারি গুলি করছে? আম্মা জান মেলা হিস্টোরি হয়ে গেছে গা, এগুলো পরে শুনেন, এখন ফ্রেশ হন, একটু খাওয়া দাওয়ার খানা আছে। আরে ফ্রেশ পরে হুমু, এখন তো টাইগার আছে, টাইগারও শুনে গেল, এখানকার আশপাশের খবর খবর কি, নাহলে তো কিছুই বুঝে পারবো না। তুমি কও কও এখন কও। আমি তো সব কিছু ঠিকঠাক কই পারবো না আম্মা জান, তো শুনছি সহিলে বেগমের লোকজন রোগ মামার উপর হামলা করছিল, আবার রোগ মামা মির্জা জামিলে গুলি করছে, আবার শুনতাছি মুসার উপরেও নাকি মির্জা জামিন আক্রমণ করছে। সব কিছু হইতেছে আম্মা জান, পুতুলটে পাইবার লেগা। এইসব কি কইতেছো আম্মা জান? হ্যাঁ টাইগার ডাইন তো এখন মনে হইতেছে আমগো হাতে, তো পুতুল ঠিকঠাক মতো আছে নি? হ্যাঁ আম্মা জান ঠিকই তো আছে। পুতুল কি আপনার কাছে নাকি? ম্যাডাম এইটা তো আপনি আগে আমারে কন নাই। সন টাইগার, কথাটা কই নাই করলাম দরকারে, বাইরের কেউ যেন জানবার না পারে পুতুল আমার কাছে আছে, তাই লোকলাম ভালো করে জমবো না, বুঝতে পারছো? আমিও তো চাই যে গেমটা খুব ভালো মতো জমুক। ম্যাডাম তাহলে আমি এখন যাই। যাইতেছো কিন্তু সাবধানে করে চইল, আওভয় বুঝে চইল, বুঝবে পারছো? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান ভিতরে চলেন, আর যা কথা আসছে সব পরে গমনে আসে। সব তো শুনবি কিন্তু তোমার এই কি অবস্থা? হ্যাঁ রাইখে গেলাম ধর দেবা ফসা মাইয়া, এখন তো দেখতেছি কালা হয়ে গেছো। আমি নাই সারাদিন মানে কি টোটো করে ঘুরে বেড়াইছো নাকি? আসো